আসসালামু আলাইকুম ভিউয়ার, আহসান ফ্রম আহসান টেক টিপস। আজকের ভিডিওতে আমরা ইএসপি কম প্রো ডুয়েল কোর পিসের বায়োস সেটআপ সম্পর্কে জানব। চলুন তাহলে শুরু করা যাক। তো এই পিসির বায়োস সেটআপের জন্য আমরা আমাদের কিবোর্ড থেকে F10 কীটি আমরা প্রেস করব। আর যদি স্টার্টআপ অপশন অথবা বুট মেনু যদি পেতে চাই তাহলে এসকেপ অথবা F12 কীটি প্রেস করব। তো প্রথমে আমরা আমাদের পিসিটিকে অন করব। তো এটির সুইচ যেহেতু উপরে, আমি এখান থেকে সুইচ প্রেস করব, দেন কিবোর্ড থেকে F10 কীটি আমি প্রেস করব। তাহলে আমি আমার বায়োসের ভিতরে প্রবেশ করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফোনিক্স অ্যাওয়ার্ড বায়োস। এখানে বেশ কিছু মেনু দেওয়া আছে, মেন মেনু, অ্যাডভান্সড, পাওয়ার, বুট এবং এক্সিট। প্রথমে আমরা মেন মেনুতে যাব এবং এই মেনুগুলো চেঞ্জ করার জন্য আমাদের কিবোর্ডের যে লেফট এবং রাইট যে অ্যারো আছে সেটি আমরা প্রেস করব। ঠিক আছে, মেন মেনুতে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডেট এবং টাইম আছে। তো ডেট টাইম অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার বায়োস সেটআপের ক্ষেত্রে। এটি অবশ্যই সঠিক ডেট এবং টাইম দিয়ে আপনাকে সেট করতে হবে, তাছাড়া অনেক সময় পিসি অন হবে না, অনেক সময় বিপ দিতে পারে, আরও অনেক ধরনের সমস্যা হতে পারে। ঠিক আছে, তো ডেট টাইম আমরা অবশ্যই সেট করব। এরপরে আছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা অবশ্যই ইংলিশ রাখবো, এখানে অন্য কোনো কিছু আমরা চেঞ্জ করব না। দেন ফ্লপি ডিস্কেট আলফা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই সিপিউতে যদি ফ্লপি ডিস্ক থাকে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো যেহেতু ফ্লপি ডিস্ক এখন আর চলে না, সো এটি বাদ রাখতে হবে। এজন্য আমরা চাইলে ডিজেবল করতে পারি অথবা নট ইনস্টলড এটি সিলেক্ট রাখতে পারি। এরপরে আমরা একটি অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার দেখতে পাচ্ছি, সেটি হলো ফার্স্ট ড্রাইভ, এরপরে সেকেন্ড ড্রাইভ, থার্ড ড্রাইভ এবং ফোর্থ ড্রাইভ। ঠিক আছে, তো ফার্স্ট ড্রাইভ হিসেবে আমাদের কিন্তু হার্ড ডিস্ক এখানে সিলেক্ট করাই আছে, এরপরে সেকেন্ড বুট ড্রাইভ নান করা আছে, থার্ড এখানে দেখতে পাচ্ছি ডিভিডি রোম দেওয়া আছে। তো এটি চেঞ্জ করার জন্য আমরা কিন্তু বুট থেকে চেঞ্জ করব। ঠিক আছে, অর্থাৎ হলো এই যে বুটে যদি আমরা এখান থেকে, তো আমরা যদি স্বাভাবিকভাবে বুটে আসি, আসার পরে একেবারে নিচে দেখুন এই যে বুট ডিভাইস প্রায়োরিটি আছে, এখানে যদি আসা হয় তাহলে এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো এটি আমরা পরে দেখব, আমরা আগে মেন মেনুতে যাচ্ছি। তাহলে আমরা বুঝলাম যে এখান থেকে আমরা কিন্তু দেখতে পারবো যে ফার্স্ট বুট ড্রাইভ হিসেবে কোনটি সিলেক্ট করা আছে এবং আরও কিছু ইনফরমেশন আমরা এখানে পেয়ে যাব। এরপরে অ্যাডভান্সড, অ্যাডভান্সের এখানে আমরা প্রাইমারি ভিডিও অ্যাডাপ্টার দেখতে পাচ্ছি, PCI এক্সপ্রেশন করা আছে, তো এটি থাকবে, অথবা PCI চাইলে আপনি সিলেক্ট করে রাখতে পারেন। এরপরে DVMT মোড সিলেক্ট আছে, এটি DVMT থাকবে, চেঞ্জ করার দরকার নেই। এরপরে ফিক্সড মেমোরি এখানে 128 MB দেওয়া আছে, চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এরপরে PS2 মাউস, অর্থাৎ PS2 মাউসের যে পোর্টগুলো আছে এই মাদারবোর্ডে, সেগুলো আসলে কীভাবে ডিটেক্ট করবে সেটি দেখার জন্য এই অপশনটি আমরা অটো ডিটেক্ট দিয়ে রেখেছি। তার মানে যখন আমরা USB এবং PS2 একসাথে ইউজ করতে পারবো যদি অটো ডিটেক্ট করা থাকে। USB পোর্ট এটি এনেবল তো অবশ্যই থাকবে, ডিসেবল করলে USB পোর্টগুলো কাজ করবে না। SATA কন্ট্রোলার, SATA কন্ট্রোলার অবশ্যই এনেবল রাখতে হবে। SATA কন্ট্রোলার হচ্ছে SATA কেবেলগুলো, আর বাকি যে ল্যানগুলো দেখতে পাচ্ছি বা ওয়ান বোর্ড অডিও এগুলো সব অটোই থাকবে বা এনেবল থাকবে। এরপরে পাওয়ার আছে, পাওয়ার এখানে তেমন কিছু চেঞ্জ করা দরকার নেই। এবং আমরা যদি বুটে আসি, এখানে আসলে আমরা কিছু সাজেশন পেয়ে যাচ্ছি, সেটি হলো দেখুন এখানে কিন্তু বলাই আছে এসকেপ যদি প্রেস করা হয় তাহলে বুট মেনু আসবে। ঠিক আছে, এটি যদি ডিজেবল করতে চাই আবার ডিজেবল করা যাবে। এরপরে দেখুন F9 যদি প্রেস করি, অর্থাৎ কম্পিউটারটি ওপেন করে আমরা যদি কিবোর্ড থেকে F9 কীটি প্রেস করি তাহলে ডায়াগনোসিস হবে। ঠিক আছে, এরপরে দেখুন আমরা কিন্তু F10 দিয়ে কিন্তু এই বায়োসে প্রবেশ করেছি, সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে F10 সেটআপ। এরপরে দেখুন রিকোভারি, অনেক সময় এমন হতে পারে যে অপারেটিং সিস্টেমটি রিকোভারি করা দরকার হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু F11 কেটি আমরা প্রেস করব। ঠিক আছে, এরপরে দেখুন F12 আমরা দেখতে পাচ্ছি, এটি হলো বুট ফ্রম ল্যান, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্কের সাহায্যে যদি আমরা বুট করাতে চাই এটি আমরা করাতে পারবো। দেন বুট টাইম ডায়াগনোসিস স্ক্রিন, এটি ডিজেবলই থাকবে, এনেবল করা দরকার নেই।
এবার নিচে দেখুন বুট ডিভাইস প্রায়োরিটি আছে। এখানে যদি ইন্টারফেস করা হয় ফার্স্ট বুট ডিভাইস হিসাবে, দেখুন এখানে ফ্লপি গ্রুপ করা আছে। তো এখান থেকে আমরা যদি উইন্ডোজ সেট আপ করি তাহলে এখান থেকে সিডি রোম আমরা সিলেক্ট করব, ঠিক আছে? তাহলে সিডি রোম হয়ে যাবে। সেকেন্ড বুট ডিভাইস হিসেবে আমরা অবশ্যই হার্ড ডিস্ক গ্রুপ রাখব। এরপরে থার্ড বুট ডিভাইস আমরা চাইলে কিন্তু এখানে যে কোনো একটা কিছু রেখে দিতে পারি। তো ডিফল্টভাবে এখানে হার্ড ডিস্ক রাখাই আছে এবং ফোর্থ হিসেবে নেটওয়ার্ক রাখা আছে, এভাবে থাকবে। এবং নিচে আসলে দেখুন এখানে গ্রুপ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ হলো সিডি রোম আমার এখানে কি লাগানো আছে মাদার বোর্ডে বা কি কানেক্ট করা আছে সেটি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। অনুরূপভাবে হার্ড ডিস্ক আমরা দেখতে পাচ্ছি, একটি হার্ড ডিস্ক কানেক্ট করা আছে। এরপরে নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেটি দেখা যাচ্ছে। তো আমরা যেহেতু এখানে ফার্স্ট বুট ডিভাইস হিসেবে সিডি রোম সিলেক্ট করেছি, তো আমরা এখন এসকেপ দিয়ে এখান থেকে বের হয়ে দেন আমরা এক্সিটে যাচ্ছি। এক্সিট সেভিং চেঞ্জ, আমরা যে চেঞ্জগুলো করেছি এগুলোকে সেভ করে বের হওয়ার জন্য এই অপশনটি। আর যদি এগুলোকে আমরা সেভ না করতে চাই তাহলে ডিসকার্ড চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, এটি চেঞ্জ হবে না কিন্তু স্ক্রিন থাকবে। আর যদি একেবারে বের হয়ে যেতে চাই তাহলে এটি এক্সিট ডিসকার্ডিং চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। এবং যদি একবারে ডিফল্ট করতে চাই তাহলে কিন্তু এই যে লোড সেট আপ ডিফল্টস, ঠিক আছে? এবং সেভ চেঞ্জ এখান থেকে কিন্তু আমরা সেভ করতে পারবো, অথবা কিবোর্ড থেকে আমরা যদি F10 কীটি প্রেস করি তাহলে দেখুন এই ধরনের একটি মেসেজ আমাদের দিচ্ছে। এখান থেকেও কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো বা সেভ করে এক্সিট হয়ে আমরা বের হয়ে যেতে পারবো। তো এখন আমরা যে, আচ্ছা আমরা একটু নো করে দিচ্ছি, আমরা যে বুটে এসে এখানে বুট প্রায়োরিটি আমরা যে ফার্স্ট বুট ডিভাইস হিসেবে সিডি রোম সিলেক্ট করে দিয়েছি এই ব্যাপারটি আমরা দেখার জন্য আমাদের পিসিটিকে আমরা একবার রিস্টার্ট করব, দেন এসকেপ কি আমরা চাপব। তার কারণ হলো আমরা তো জানি যে এসকেপ কি যদি চাপা হয় তাহলে বুট মেনু আমরা পাবো, ঠিক আছে? তো আমরা কিবোর্ড থেকে F10 কীটি আমরা প্রেস করলাম, দেন ইয়েস করলাম, দেন এসকেপ কীটি আমরা প্রেস করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বুট মেনু কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এখান থেকে আমাদের বুট প্রায়োরিটি সিলেক্ট করে দিতে হবে। আমরা যদি হার্ড ডিস্ক থেকে এখন বুট করাতে চাই তাহলে হার্ড ডিস্ক সিলেক্ট করার পরে আমরা ইন্টার কিটি প্রেস করব, তাহলে হার্ড ডিস্ক থেকে অপারেটিং সিস্টেমটি লোড হবে। আর যদি আমরা উইন্ডোজ সেট আপ করতে চাই সেক্ষেত্রে কিন্তু এই যে সিডি রোম গ্রুপ আছে এখানে, এটি সিলেক্ট করার পরে যদি ইন্টার কি প্রেস করা হয় তাহলে কিন্তু সিডি রোম থেকে উইন্ডোজ সেট আপ শুরু হবে, ঠিক আছে? আর যদি রিমুভাল ডিস্ক হয় তাহলে কিন্তু রিমুভাল ডিস্কের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন, এখান থেকেও কিন্তু সেট আপ করা যাবে। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা HP কম্প্রো পিসির বায়োস সেট আপ সম্পর্কে জেনেছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।